ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে যারা এপসন TM-T81 III এই প্রিন্টারটি ধরেন যে বিভিন্ন জায়গায় কনফিগারেশন বা নানান কিছু জটিলতার কারণে আমাদের নতুন করে আবার আইপি সেট আপ করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ আমার প্রিন্টারটি বাই ডিফল্ট যে একটা ফিচার ছিল সেই ফিচারটিতে নিয়ে আসার প্রয়োজন হতে পারে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের শুরুতেই করতে হবে কি, প্রিন্টারটি দেখেন আমি প্রিন্টারটি পাওয়ার দিলাম। হ্যাঁ, পাওয়ার দেওয়ার পরে আপনার রিসেট অপশনটা হচ্ছে প্রথমে প্রিন্টারটি অফ করে নিব, ধরেন আমি অফ করে নিলাম। এখন আমার এই বাটনটিতে, এই ফিট বাটনটিতে চাপ দিয়ে ধরে রেখে তারপর প্রিন্টারটি অন করতে হবে। প্রিন্টারটি আমি অন করে নিলাম কিন্তু এই ফিট বাটনটি আমি চেপে ধরেই থাকব। তো দেখেন একটা পেজ প্রিন্ট হলো। তো এখন যদি আমি যদি আবার চাপ দিই, দেখেন আমার দুইটা পেজ প্রিন্ট হলো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয় অপশনটিতে দেখাচ্ছে যে আমার এটা রিস্টোর ডিফল্ট ভ্যালুস, তো এটা হচ্ছে 4 নম্বর অপশন, কিন্তু 0 থেকে হিসাব করলে এটা 5 নম্বরে পড়ে। তো আমার এখন কি করতে হবে, এই ফিট বাটনটি টোটাল 4 বার প্রেস করে 5 বার সময় আমার হোল্ড করে চেপে ধরে রাখতে হবে। তো আমি সেই কাজটাই করতেছি এখন। দেখেন এখানে, দেখেন ভিউয়ার্স, এখানে 0, 1, 2, 3, 4, তার মানে 4 অপশনে আমার রিস্টোর ডিফল্ট ভ্যালুস এই অপশনটি আছে, তার মানে 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টি স্টেপ। তো আমি 4 বার চাপে তারপর 5 বারের হোল্ড করে রেখে দিচ্ছি। দেখেন নিছেন, 1, 2, 3, 4, 5, দেখেন আমি চেপে ধরে রাখলাম। তো এখন এখানে দেখেন আমার এখানে আরেকটি স্টেপ শো করতেছে যে 0-তে হচ্ছে এক্সিট, তারপর হচ্ছে 1-এ রিস্টোর, এবং 2-তে হচ্ছে রিস্টোর অ্যান্ড ডিলেট ডিফাইন্ড ডাটা। তো আমার এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট। তো আমার ফ্যাক্টরি রিসেট দিতে গেলে আবারও সেম প্রসেস, যে দেখা যাচ্ছে যে আমি 2 বার প্রেস করে তারপর 3য়বারের সময় আমি হোল্ড করে রেখে দিব। তো আমি আবারও চাপ দিচ্ছি, দেখেন 1, 2, 3 বার আমি চেপে ধরে আছি ফিট বাটনকে। দেখেন এখানে একটি অপশন দেখেন এখন, যে রিস্টোর অ্যান্ড ডিলেট ডিফাইন ডাটা কমপ্লিট, রিলিজ দ্য ফিট বাটন। তো আমার এখন প্রিন্টারটি রিস্টোর হয়ে পুনরায় ডিফল্ট সেটিংয়ে চলে এসেছে। তো এখন আপনারা ফাইনালি যে পেপারটা প্রিন্ট হলো সেটা দেখতে পাচ্ছেন, যে সেটিং টু ফ্যাক্টরি ডিফল্ট ফিনিশড, তার মানে আমার ফ্যাক্টরি ডিফল্ট অলরেডি ফিনিশড হয়ে গেছে, এবং সেই সাথে প্রিন্টারের যে বাই ডিফল্ট যে একটা আইপি থাকে সেই আইপিটা এখানে আমরা দেখেন, আমার প্রিন্টারটির ফ্যাক্টরি রিসেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পুনরায় যদি আইপি কনফিগার করতে চাই প্রিন্টারটিতে, তাহলে আমরা নতুন নিয়মে খুব সহজে করতে পারবো। তো আপনাদের এটা ঘাবড়ানোর কিছু নাই, কোনো কারণে যদি আপনার আইপি সেট আপ কমপ্লিট করার পর দেখা যাচ্ছে অন্য আইপিতে আপনি সেট আপ করতে চাচ্ছেন সেটা করতে পারতেছেন না, তো এভাবে রিসেট দিয়ে পুনরায় আপনি আবার আইপি সেট আপ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।